বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা কলকাতায়। নানা রঙের আলোয় সেজেছে রাস্তাঘাট। বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটি অবশ্যই ঐতিহাসিক মানচিত্রের রাস্তা। আমি একেবারে যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি মল্লিক বাজার থেকে শুরু হয়ে শেষ হয়েছে ময়দানে, এবং আমি ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে ঐতিহাসিক বেশ কিছু পানশালা, বেশ রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক বইয়ের দোকান, অক্সফোর্ডের মতো বইয়ের দোকান রয়েছে। পার্ক স্ট্রিট সম্পর্কে বলতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু যে আয়োজনকে ঘিরে আজকে আমার বলা, সেই আয়োজন অবশ্যই আর বলার অপেক্ষা রাখে না। কয়েক ঘন্টা বাদেই বড়দিন, বড়দিনের আগে পার্ক স্ট্রিট ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকে পার্ক স্ট্রিট সেজে ওঠে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু 10-12 তারিখের পর থেকে এই পার্ক স্ট্রিটটা অলিখিতভাবে একটি উৎসবের জায়গা তৈরি হয়। আপনি জানেন যে এই 1762 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এইটি বাদামতলা, বাদামের বাদাম, প্রচুর বাদাম গাছ ছিল, এবং সেই বাদাম গাছ থেকেই এই পার্ক স্ট্রিটের গোড়াপত্তন। এবং ব্রিটিশরা মূলত এখানে থাকতেন, আসতেন এবং এখানে বিভিন্ন পানশালা, বিভিন্ন রেস্তোরাঁয় তারা খেতেন। তাদের আসা যাওয়ার কারণেই কিন্তু পার্ক স্ট্রিট এরকম ভাবে আন্তর্জাতিক ভাবে ঐতিহাসিক ভাবে একটি জায়গা করে নেয়। এবং সেই পার্ক স্ট্রিটেই মূলত অ্যালান পার্ক, আপনি কয়েকটি বড় গির্জা রয়েছে, এবং সে কারণেই বিশেষ করে আজকে বড়দিনের যে আয়োজন, সেই বড়দিনের আয়োজন পার্ক স্ট্রিট এবং তার আশেপাশে এলাকা ঘিরে। আমার এখনো আপনি জানেন যে সূর্য ডোবেনি, সে কারণে আলো রমসনায় 6টা আমরা এখন দেখাতে পারবো না, কিন্তু পার্ক স্ট্রিটের গোটা রাস্তা, আমি যেটা বললাম যেটি ময়দান থেকে মল্লিক বাজার 2.7 কিলোমিটার যে রাস্তা, গোটা রাস্তা জুড়েই কিন্তু বিভিন্ন আলোর আলোর বাতিতে সাজানো হয়েছে, যেটি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো, দেখাতে পারবো। একই সঙ্গে সকাল থেকেই বিভিন্ন সব বয়সী মানুষের আমরা দেখেছি ভিড়, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন বইয়ের দোকানে, বিভিন্ন পার্টি সবে সবাই ঢুকেছেন। আপনি জানেন যে রাত 12:01 থেকে এখানে প্রার্থনা শুরু হবে অ্যালেন পার্কে, এবং অ্যালেন পার্কে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কলকাতা পুলিশ, আপনি জানেন এর আগেও বারবার বলি, কলকাতা পুলিশ যে কোনো ধর্মীয় বা রাষ্ট্রীয় সামাজিক উৎসবে তাদের একটি বড় ভূমিকা থাকে। শুধুমাত্র আমি আগেই বলি 2.7 কিলোমিটার রাস্তা নিরাপত্তা দেওয়ার জন্য আজকে, কালকে এবং আগামী পরশুদিন 5,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। 11টি ওয়াচ টাওয়ার করা হয়েছে, 22টি কুইক রেসপন্স টিম করা হয়েছে, এবং আপনি জানেন যে এটি একটি ধর্মীয় উৎসব এবং সব বয়সী, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এই পার্ক স্ট্রিটের বিভিন্ন রেস্টুরেন্ট, পানশালাতে তারা যাবেন, সে কারণে একটি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। পার্ক স্ট্রিট ঘিরে ঐতিহ্য রয়েছে, আবার রাজ্য পুলিশের কাছে কয়েকটি ঘটনায় তাদের কাছে চ্যালেঞ্জও রয়েছে, সে কারণেই কিন্তু সাদা পোশাকে যেমন নারী পোশাক পুলিশরাও থাকবে, সেরকম ভাবে সাদা পোশাকে গোয়েন্দারাও থাকবেন। তো সব মিলিয়ে নিরাপত্তার ছবিটা আগামী সোমবার দুপুর পর্যন্ত একই রকম করা হয়েছে। কলকাতা ট্রাফিক নিয়েও বলার আর কোনো জায়গা নেই, কারণ বরাবরই কলকাতায় বড় উৎসব এবং ট্রাফিক ম্যানেজমেন্টটা এখানে সুন্দরভাবে করা হয়। সে এই বড়দিনকে ঘিরে আগামী 3 দিন যে এরকম উৎসব মুখর পরিবেশ এবং প্রচুর সংখ্যক গাড়ি আসা যাওয়া করবে, সেটি কিন্তু সুশৃঙ্খল ভাবে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক। তো সব মিলিয়ে উৎসবের আর কয়েক ঘন্টা বাকি, আমাদের সেদিকে নজর থাকবে। পার্ক স্ট্রিট কিন্তু সেজে উঠেছে তার ঐতিহ্য, পুরনো স্মৃতি এবং আভিজাত্যে। তো এই ছিল আমার কাছে কলকাতার পার্ক স্ট্রিট থেকে বড়দিন উৎসবের কয়েক ঘন্টা আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। বড়দিনের নানা আয়োজন নিয়ে জানাতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।